কানে হেডফোন লাগিয়ে মনের আনন্দে গান শুনতেছিলাম আর গল্প লিখতেছি। হঠাৎ একটি মেয়ে আইডি থেকে মেসেজ আসলো, আসসালামু আলাইকুম। আমি কোনো রিপ্লাই দেই নাই, মনে মনে সালামের উত্তরটা নিলাম। মেসেজের রিপ্লাই দেই নাই কারণ আমার অনেক বন্ধু আছে আমার সাথে ফেক আইডি দিয়ে আমার সাথে মজা করে, আর মেয়েদের মেসেজ পেলে ছেলেরা তো পুরাই আকাশে উঠতে থাকে। আমি আবার এইরকম না, আমার পরিচয় তো আপনাদের জানানোই হলো না। আমি ফারহান আহমেদ, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আম্মু আব্বুর আদরের দুইটা ছেলে, একটা আমি আর অন্যটা আমার বড় ভাই। আমার বড় ভাইয়ের পড়াশোনা শেষ করে দেশের বাইরে গেছে জব করতে। ভাইয়ার বিয়ের জন্য একটা ভালো পাত্রী খুঁজতেছি। এবারও মনে সুখে গান শুনতেছি আর গল্প লিখতেছি। একটু পর মেয়েটি আবার মেসেজ দিল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি বেশি অ্যাটিটিউড? কেন হঠাৎ এই কথা বললেন? মেসেজের উত্তর দিচ্ছেন না কেন? একটু কাজে ব্যস্ত ছিলাম। ও, আপনার বাসা কোথায়? রাস্তার সাথে। আর আপনার? ঢাকা। মজা করেন না বলেন। আমার মজা করতে ভালোই লাগে। ও মা, তাই? হুম। আপনার নাম কি? কোন ক্লাসে পড়েন? আচ্ছা, আপনাকে এত কিছু বলবো কেন? আমরা কি ফ্রেন্ড হতে পারি না? হুম, পারেন, কিন্তু ফ্রেন্ডের চেয়ে যেন বেশি কিছু না যায়। ওকে। আচ্ছা, ফ্রেন্ড হিসেবে তো বলতেই পারেন। আমার নাম ফারহান আহমেদ। আর আপনার? আপনার নামটা তো অনেক সুন্দর। হুম, আর পাম দিতে হবে না। এবার বলেন আপনার নাম কি? আমার নাম জান্নাত। মেয়েটির নাম তো অনেক সুন্দর, বললে কি বিশ্বাস করবে? আচ্ছা বলি, আপনার নাম তো অনেক সুন্দর, মাশাআল্লাহ। হুম, সবাই বলে। তা আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস টু এ। দেখেন, মিথ্যা কথা বলবেন না, মিথ্যা বলা পাপ। আচ্ছা, আমি ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ি। আপনি কোন ক্লাসে পড়েন? অনার্সে পড়ি। আপনার বাসার সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ সবাই ভালো। আপনার? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাসা কোথায় বললেন না তো? নারায়ণগঞ্জ। ও, একটা কথা বলি। হুম, বলেন। আপনার গল্পগুলো অনেক ভালো। থ্যাংক ইউ আপু। ওই মিয়া, আপু বলেন কেন? ভালো লাগে, আর আপনি তো আমার বড়। এত ভালো লাগতে হবে না, আমি আপনার বড়। তো কি হয়েছে, বড় হইলে কি আপু বলতে হবে নাকি? হুম, বলতে হবে তো, না হলে আবার লোকে বলবে আমি খারাপ। খারাপ বলুক, তবু আমাকে আপু বলবেন না, ওকে? কেন, আপু বললে কি হবে? আপু বলছি, আপু বলতে না, সো আপু বলবেন না, বুঝছেন? আর একবার যদি আপু বলেন তাহলে? তাহলে কি আপু? যান, আপনার সাথে কথা বলবো না। ওকে, না বললেন, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। ওই ওই ফারহান। জি বলেন আপু। প্লিজ আমাকে আপু বলেন না, প্লিজ প্লিজ প্লিজ। এত করে যখন বলছেন, আচ্ছা আপু বলবো না, খুশি তো? হুম, অনেক খুশি। আচ্ছা এখন বাই, ওকে? কেন, কোথায় যাবেন? কলেজে যাব। আচ্ছা তাহলে যান। তারপর আমি রেডি হয়ে নাস্তা খেয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। ফারহান, একটা জিনিস নোটিস করছিস? কি জিনিস বন্ধু? ইয়াসমিন তো এদিক তাকিয়ে থাকে। যা, কি বলিস, কোথায় আমি আর কোথায় ইয়াসমিন। ইয়াসমিন হলো আমাদের কলেজের প্রিন্সিপালের মেয়ে, আর আমাদের মাত্র নারায়ণগঞ্জে একটা বাসা, আর তাদের প্রতিটা জেলায় জেলায় আমাদের চাইতে বড় বড় দুই তিনটা বাসা আছে। ওদের সাথে আমাদের যাই বলেন। কি ভাবছিস রে? কিছু না, স্যার আসছে, কথা বলিস না। সবার পিছনে বসছি, একটু মজা করব বন্ধুদের সাথে। মেয়েদের এদিক থেকে কে যেন শীষ দিচ্ছে। এই কে শীষ দিছে? আর একবার যদি পাই তাহলে খবর আছে। এই স্যারের ক্লাসটা ভালো লাগে তাই মনোযোগ দিয়ে শুনতেছি। হঠাৎ আবার কে যেন শীষ দিল। এই কে শীষ দিছে রে? স্যার, ফারহান শীষ দিছে, আমি দেখছি। আমি তো শুনে পুরা অবাক, আমি আবার কোন সময় শীষ দিলাম? ফারহান দাঁড়াও। আমি দাঁড়ালাম, এত রাগ উঠতেছে। ফারহান, তোমাকে ক্লাসে সবচেয়ে ভালো ছেলে মনে করতাম। স্যার আমি শীষ দেই নাই। ইয়াসমিন কি মিথ্যা বলছে? হুম স্যার, আমাদের বন্ধুদের জিজ্ঞেস করেন। তোমার বন্ধুরা কি বলবে তুমি শীষ দিছো? যাও ক্লাস থেকে বের হয়ে যাও। আমার এত রাগ উঠতেছে, কিছু না করেও স্যারের কাছে এত খারাপ হয়ে গেলাম। দেড় বছরের এত কষ্ট করে ভালো করে চললাম, আজ নিমিষে সব শেষ হয়ে গেল। মেয়েগুলো কি বাজে, এদের সাথে আর কথাই বলবো না। ক্লাস শেষ হলো, স্যার যাইতেছে, স্যারের কাছে গেলাম। স্যার প্লিজ আমাকে মাফ করে দিন, আর হবে না। আচ্ছা, আর কোনো সময় ক্লাসে এমন করবে না। আচ্ছা স্যার। স্যার চলে গেছে, আব্বু বলছে কোনো সময় স্যারদের সাথে বেয়াদবি করবি না, তাই আমি আজ পর্যন্ত কোনো স্যারের সাথে বেয়াদবি করি না। ক্লাসে ঢুকতেছি, ইয়াসমিন ডাক দিল। ওই ফারহান শুনো। এত রাগ উঠছে, এগুলোর কথা মনে হলেই রাগ উঠে। আমি সারা দেই নাই, সোজা গিয়ে বন্ধুদের সাথে বসে আছি। এক এক করে ক্লাস শেষ হলো, তিনটা ক্লাস শেষ, আমরা বন্ধুরা মিলে মাঠে বসে আড্ডা দিতেছি। এমন সময় ইয়াসমিন আর তার বান্ধবীরা এলো। এই তোমরা এখান থেকে যাও, ফারহানের সাথে আমার কথা আছে। না আমরা কেউ যাবো না। যাবে না তো? এই ওদের নামটা লেখ তো। এই তোরা যা তো, আমরা তোকে ছেড়ে যাব। তোরা যাবি নাকি বল। আচ্ছা যাইতেছি, কিছু হলে জানাবি। আচ্ছা, তারপর বন্ধুরা চলে গেল, কিছু বলবেন? তোমার সাথে কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নাই, আমাকে ডিস্টার্ব করবেন না, এদের তো দেখলে আমার রাগ উঠে। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে আম্মুর কাছে, আম্মু খাবার দাও। বয়স দিচ্ছি।
আম্মু খাবার দিল, খেয়ে রুমে চলে আসলাম। অনেক ক্লান্ত লাগতেছে তাই বিশ্রাম নিতে বিছানায় শুয়ে পড়লাম। ফোনে 4টার অ্যালার্ম দিছি, শুতেই ঘুমিয়ে পড়লাম। 4টার সময় অ্যালার্ম বেজে ওঠে, আমি উঠে পড়লাম। এখন অনেকটাই ভালো লাগছে, ফ্রেশ হয়ে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি কিসের যেন আয়োজন করছে, অনেক সুন্দর লাগছে, লাইটিং এর ব্যবস্থাও আছে। আম্মু আমাকে না জানিয়ে কিসের আয়োজন করছে আমাকে একবারও বললো না। আম্মু, আম্মুকে গিয়ে জিজ্ঞেস করি আমাকে কেন বললো না। নিচে আসলাম, আম্মু, ও আম্মু, কি হয়েছে বল। কি হয় নাই তাই বলো। বলবি তো কি হয়েছে, ছাদে কিসের আয়োজন করছো আমাকে তো বললে না। ও এই কথা? আরে আমাদের বাসার ভাড়াটিয়া আজিজ মিয়ার মেয়ে মাওয়ার জন্মদিন, তাই এইসব আয়োজন করছে। ও আমি কি নাকি মনে করছি, সন্ধ্যায় রেডি হয়ে থাকিস, যেতে হবে। না আম্মু তুমি তো যাবো, আমার এইসব ভালো লাগে না। কিন্তু আমরা নাকি তাদের স্পেশাল গেস্ট, তাই আমাদের আলাদা করে দাওয়াত দিছে। ও আচ্ছা যাবো। তারপর আমি রুমে এসে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকলাম। একটু পর মেয়েটি মেসেজ দিল, মানে জান্নাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? আপনি খাইছেন? খাইছি। আচ্ছা আমরা কি তুমিতে আসতে পারি না? আসলে আমি কাউকে তুমি করে বলতে পারি না। ও কাউকে বলতে পারেন না, আমাকে বলবেন? ওকে তাহলে আজ থেকে আপনি বলা বাদ। আচ্ছা আমি চেষ্টা করব। চেষ্টা করব না, বলতে হবে ওকে। আচ্ছা। দরজায় কে যেন নক দিতেছে, আম্মু ছাড়া আর কে হবে। গিয়ে দরজাটা খুললাম, খুলে দেখি আদি জাঙ্কেলের মেয়ে মাওয়া। মাওয়াকে দেখে তো পুরাই অবাক, এ কি মেয়ে নাকি পড়ি, আমি বুঝতে পারছি না। আমার চুলের কি অবস্থা, রুমের কোনো কিছু ঠিক নাই, সবই এলোমেলো। আমার এইগুলো দেখে নিজেরই লজ্জা করছে। মাওয়া কি ভাববে? এই যে মশাই, কি ভাবছেন? কিছু না, ভেতরে আসেন। চলেন। তা হঠাৎ আমার রুমে কি মনে করে? আজকে আমার জন্মদিন তাই আপনাকে নিতে আসছি। আপনি আম্মাবুকে নিয়ে যান, আমি একটু পরে আসি। না এখন চলেন। এখন তো আমার কাজ আছে। কোনো কাজ নাই, চলেন বলছি। একটু পর যাই, আজ আপনার জন্মদিন, গিয়ে আনন্দ করেন। আপনাকে ছাড়া কোনো কিছুতে মজা নেই। মানে বুঝলাম না, আমাকে ছাড়া ভালো লাগে না মানে? এত কিছু বুঝতে হবে না, রেডি হয়ে আসেন। আচ্ছা রেডি হইতেছি। তারপর আমি ওয়াশরুমে গিয়ে রেডি হয়ে আসলাম। রুমে এসে দেখি রুমটা আগের চেয়ে অনেকটা গোছানো, মামা যে গুছিয়েছে বুঝতে বাকি নেই। এই যে হিরো, চলেন। আমি একদম হিরো না। আচ্ছা চলেন। চলেন। তারপর আমরা ছাদে গেলাম। মামা এটা কি প্রেমিক, অনেক কিউট রে। এই নজর দিবি না। এই মামা এগুলো কি, একটু এদিকে আসেন। দুলাভাই মনে হয় আমাদের সামনে কথা বলতে লজ্জা পাচ্ছে। আমরা এদিকে আসলাম। মামা এগুলো কি? আমি বুঝতে পারছি না কিছু। তাহলে ওদের সামনে আমার এত কেয়ার করলেন কেন, বলতে পারলেন না আমি যে আপনার প্রেমিক নই? কি করে বলবো? কি করে বলবেন মানে? ওরা তো জানে আমি আপনাকে ভালোবাসি। এইগুলো কি মামা, আমি আপনার থেকে এগুলো আশা করি নাই। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। কেন, আমি কি দেখতে খারাপ? না খারাপ না। তাহলে? ভালোবাসাটা সবার জন্য আসে না, আমার মনে আপনার জন্য কোনো ফিলিংস নেই। যার জন্য ফিলিংস নেই তাকে কি ভালোবাসা যায় আপনি বলেন? আর আপনাকে আমি আমার ফ্রেন্ডের মতো দেখি বলেই আমি চলে আসলাম। মেজাজটা খারাপ হয়ে গেল, মনটা ভালো করার জন্য একটা গান শুনি। ফোনটা হাতে নিতেই দেখি 10টা মেসেজ, মেসেঞ্জারে ঢুকলাম। জান্নাত মেসেজগুলো দিয়েছে। আপু আপনার কি সমস্যা বলেন তো? কিছু না, আর আপুকে আপু বলতে মানা করেছি না। ওকে তাহলে এত মেসেজ দেন কেন, এমনিতেই মনে মেজাজ ভালো নাই। কেন কি হয়েছে? এত কিছু আপনার জানতে হবে না, আর মেসেজ দিবেন না প্লিজ। 100 বার দিব। দেখেন শুধু শুধু আমি কাউকে ব্লক দিতে চাই না। আপনি ব্লক দিলে আমি সুইসাইড করব, আর আপনাকে ট্যাগ করে সুইসাইড নোট লিখব, ফেসবুক পোস্ট দিব। এখন বলেন কি করবেন? আপনি এগুলো কি বলেন, আর সুইসাইড করবেন কেন? এমনি আমার ইচ্ছা। আপনার ইচ্ছা, তাহলে আমাকে মেনশন করে কেন সুইসাইড নোট লিখবেন কেন? আমার ইচ্ছা। আচ্ছা আমি কালকে যেন কি বলছিলাম? কি বলছিলেন? তুমি করে বলতে, আমাকে একটু সময় দিতে হবে। আচ্ছা আপনি কি আমার বিএফ হবেন? আপনাকে তুমি করে বলবো তার মানে এই না আপনি যা খুশি তাই বলবেন। আরে হ্যাঁ তো রাগেন কেন, এমনিতেই মেজাজ খারাপ, আরও আপনি এগুলো আবোল তাবোল কি বলতেছেন, সুইসাইড করব, বিএফ হবেন। পুরো কথা না বুঝে বকবক করেন কেন? আমি কিছু শুনতে চাই না, বাই। আরে একটু মাথাটা ঠান্ডা করেন, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। বিএফ মানে বেস্ট ফ্রেন্ড। ও আগে তো বলবেন, আমাকে বলার সুযোগ দিছেন, খালি বকবক করতেছিলেন। এই মুহূর্তে আম্মু চিল্লিয়ে উঠলো, আচ্ছা আপনার সাথে পরে কথা বলি। ফারহান, এই ফারহান, মাওকে কি বলছিস? কিছু না তো আম্মু। তাহলে কেক না কেটে রুমের দরজা আটকে দিছে কেন, আর মাওর ফ্রেন্ডরা বলতেছে তুই নাকি কি করছিস? আম্মু আমার ভালো বন্ধু, তাই আম্মুর কাছে সব কথা শেয়ার করি, তারপর আমি আম্মুকে সব বললাম। বুঝলাম,
মাওয়াকে তো আমিও অনেক পছন্দ করি। আম্মু মাওয়ার জন্য আমার মনে কোনো ফিলিংস নেই। তাহলে তো কিছু করার নাই, তুই একটা কাজ কর। জি আম্মু বলো। মাওয়ার জন্মদিন তো তোর জন্যই মাটি হলো, মাও তো কারোর কথা শুনতেছে না, তুই গিয়ে দেখ কিছু করতে পারিস নাকি। আচ্ছা গিয়ে দেখছি। তারপর আমি মাওয়ার রুমের সামনে গিয়ে মাওয়াকে ডাক দিলাম। মাওয়া, এই মাওয়া, দরজাটা খুলেন। তুমি এখান থেকে যাও, আপনার সাথে কথা আছে। আমার কোনো কথা নাই। প্লিজ আসেন, কথা আছে। না না না। আচ্ছা আমি চলে গেলাম। হুম, জান তো আমার কি। আমি চলে আসতেছি, এমন সময় পিছন থেকে কে যেন হাতটা ধরলো। পিছনে ফিরে দেখি মাওয়া। কি বলবে বলো। না কিছু বলবো না, আপনি ঘরে রাগ করে বসে থাকেন, ওকে আমি গেলাম। আরে রাগ করো কেন, আপনি রাগ করতে পারেন, আমরা কি পারি না। আচ্ছা চলো আমরা কেক কাটবো। হুম চলেন। তারপর আমরা অনেক মজা করে জন্মদিন সেলিব্রেট করলাম। মাওয়ার বান্ধবীরা বলল, তোদের দুজনকে অনেক মানিয়েছে রে। আমার এই কথাগুলো শুনে অনেক রাগ উঠতেছে। শুধু সবাই যাতে ভালো করে জন্মদিন সেলিব্রেট করতে পারে তাই চুপ করে শুনছি, কিছু বলতেছি না। এই মাওয়া, আপনার সাথে কথা আছে, নিচে চলেন। হুম চলো। তারপর আমরা নিচে এসে এক জায়গায় বসলাম। এখন আপনাকে কিছু কথা বলবো, মন খারাপ না করে বোঝার চেষ্টা করবেন, ওকে। আচ্ছা বলো। আপনার আব্বু আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন, এখন আপনি কি আপনার আব্বুর স্বপ্নটা পূরণ করতে চান না। হুম চাই। এখন আপনি যদি আমার ভালোবাসার মায়াজালে আটকে যান তাহলে তো আপনার আব্বুর স্বপ্ন পূরণ হবে না, এটা কি আপনি চান। না। তাহলে আজ থেকে ভালো করে পড়াশোনা করবেন, একদিন আমার থেকে ভালো ছেলে পাবেন। আমার তোমার থেকে ভালো ছেলে লাগবে না, আমার তোমাকেই লাগবে। আগে আপনার আব্বুর স্বপ্ন পূরণ করেন। আচ্ছা। কোনো মন খারাপ করবেন না, ভালো করে পড়াশোনা করবেন, ওকে। আচ্ছা। তারপর মাওয়া চলে গেল। উফ, বেঁচে গেছি, অনেক ক্লান্ত লাগছে, যাই রুমে গেলাম। ফোন থেকে মেসেঞ্জারের শব্দে আমার বিরক্ত লাগতেছে, তাই ফোনটা অফ করে ঘুমিয়ে গেলাম। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।